वेलकम टू माय चैनल। आज का रेसिपी तुम्हारे साथ शेयर करब भाजा मसला दिए निरामिष छोलार डाल। छोलार डाल रेसिपि बनानोर जोन्नो प्रथमे दुटो काचा लंका, एकटु आदा ओ एकटा छोटो साइजेर टमेटो कुचि के एक संगे निये मिक्सारे पेस्ट बनिए नेब। আর তার আগেই আমি 100 গ্রাম পরিমাণ ছোলার ডালকে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইটি গরম করে ওতে সাদা তেল দেব এবং ফোড়নের জন্য দেব 2 টুকরো দারচিনি, একটু চিনি এবং 2টো তেজপাতা। তারপর মশলা বাটিটি দিয়ে স্বাদ মতো নুন, দুই ছোট চামচ হলুদ গুঁড়ো, না না আমাদেরকে ডাকে নেই, এক বড় চামচ ধনে জিরে এবং শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওতে একটু কস্তুরি মেথি পাতা দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর ওতে কিশমিশ আর নারিকেল কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছোলা সেদ্ধটি দিয়ে মিক্স করে নেব। আর 2 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে পাঁচ
5 থেকে 7 মিনিট ফুটতে দেব। তারপর ওতে 1 চামচ ঘি দিয়ে এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিক্স করে গ্যাসটি বন্ধ করে দেব। রেডি টু সার্ভ অনুষ্ঠান বাড়ির মতো ভাজা মশলা দিয়ে নিরামিষ ছোলার ডাল রেসিপি।